কোন পল্লব রাজা মহাবলীপুরমের শহরের পত্তন করেন এবং সেখানে বহু মন্দির গড়েন? নরসিংহবর্মন। আমাদের জাতীয় সঙ্গীত জনগণ মন কে কম্পোজ করেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। চাঁদিপুর কি জন্য বিখ্যাত? উপগ্রহ পরীক্ষা কেন্দ্র চাঁদিপুর, উপগ্রহ পরীক্ষা কেন্দ্র। কথক কোন রাজ্যের নৃত্য? উত্তরপ্রদেশ। অমর সিং সৌধী যুক্ত সাইক্লিং এর সাথে? অমর সিং সৌধী, অমর সিং সৌধী যুক্ত সাইক্লিং এর সাথে। বাংলার পাল রাজারা কোন ধর্মাবলম্বী ছিলেন? শাক্ত। আবহক কি গানের শেষ স্তবক? আবহক। আবহক কি গানের শেষ স্তবক? আবহক। ভারতীয় জাতীয় কংগ্রেসের স্থাপন করেন? এলান অক্টাভিয়াম হিউম। ভারতীয় জাতীয় কংগ্রেস স্থাপন করেন। বীর আলেকজান্ডারের গুরু কে অ্যারিস্টটল। শচীন দেব বর্মন যুক্ত সঙ্গীতের সাথে? ললিত কলা একাডেমি স্থাপিত হয় 1954 সালে। ABCL প্রথম ভারতীয় কোম্পানি। এবি বলতে কি বোঝায়? অমিতাভ বচ্চন। এশিয়ান গেমস অনুষ্ঠিত হয় নিউ দিল্লিতে। দেহের তাপ শক্তি উৎপন্ন হয় শ্বসন দ্বারা। আন্তর্জাতিক মহিলা দিবস আটই মার্চ। জুলে রিমে আজ কি কাপ নামে পরিচিত? ফিফা কাপ। সন্তোষ ট্রফি পশ্চিমবঙ্গে ভারতের কোথায় প্রথম খেলা হয়েছিল? পশ্চিমবঙ্গে। সন্তোষ ট্রফি ভারতের প্রথম কোথায় খেলা হয়েছিল? পশ্চিমবঙ্গে। আজাদ হিন্দ ফৌজের বিচার হয় লাল কেল্লায়। উফে কাপ কোন দেশের ফুটবল ক্লাবগুলি খেলে? ইউরোপ। ইউফে কাপ কোন দেশের ফুটবল ক্লাবগুলি খেলে? ইউরোপ। কোন খেলায় ভারতের সবচেয়ে বেশি সংখ্যক প্রতিনিধি বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে? বিলিয়ার্ডস। কোন খেলায় ভারতের সবচেয়ে বেশি সংখ্যক প্রতিনিধি বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে? বিলিয়ার্ডস। কোন দেশের পতাকা সেই দেশের মেয়াদ আছে? সাইপ্রাস। সাইপ্রাস ভাষা দেশের পতাকায় সেই দেশের মেয়াদ আছে। কম্পিউটার ভাষায় ইমোশন বল এর ও বলতে কি বোঝায়? চিৎকার। ইমোশনের ও বলতে কি বোঝায়? চিৎকার। এ প্যাসেজ টু ইন্ডিয়া লিখেছেন ইএম ফস্টার। বার্লিনে প্রাচীর গঠন করা হয়েছিল কেন? পশ্চিম থেকে পূর্ব জার্মানিতে পালানো রোধের জন্য। টোকিওর প্রাচীন নাম কি? ইডো। টোকিওর প্রাচীন নাম ইডো। সনেটের উৎপত্তি কোন দেশে? সনেট ইটালি। সনেটের উৎপত্তি কোন দেশে? ইটালি। কোন গাছের পাতা বৃহৎ? দক্ষিণ আফ্রিকার জায়ান্ট ওয়াটার লিলি। পাতা সব থেকে বড়। ভোরের পাখি নামে পরিচিত বিহারীলাল চক্রবর্তী। সুইস মিল্ক কি নামে পরিচিত? কনডেন্সড মিল্ক। স্পেনের বৃহত্তম পোর্ট কি? বার্থালোনা। স্পেনের বৃহত্তম পোর্ট বার্থালোনা। আমেরিকার কোন রাষ্ট্রপতি জনসাধারণের ভোটে নিযুক্ত হননি? জেরাল্ড ফোর্ড। আমেরিকার কোন রাষ্ট্রপতি জনসাধারণের ভোটে নিযুক্ত হননি? জেরাল্ড ফোর্ড। প্রজাপতি কতদিন বাঁচে? 62 দিন। সমুদ্রের ডাকাত কি নামে পরিচিত? পিরেটস বা পাইরেটস। ইংল্যান্ডের প্রথম প্রধানমন্ত্রী? রবার্ট ওয়াটারপোল। ইংল্যান্ডের প্রধান মন্ত্রী প্রথম ইংল্যান্ডের প্রথম প্রধানমন্ত্রী ওয়াটারপোল রবার্ট ওয়াটারপোল সর্বাপেক্ষা গভীর উপসাগর? হাউসন। মুন্সি প্রেমচাঁদ কোথাকার লোক? উত্তরপ্রদেশ। মুন্সি প্রেমচাঁদ উত্তরপ্রদেশ। বলিভিয়ার রাজধানী লাফেজ। বাগদাদ শব্দটির অর্থ সোনার সিংহাসন। বাগদাদ সোনার সিংহাসন। দক্ষিণ আমেরিকার ঘরোয়া ভাষা স্প্যানিশ। দক্ষিণ আমেরিকার ঘরোয়া ভাষা স্প্যানিশ। সূর্যের আলোতে পাহাড়ের মধ্যে বরফ খুব ধীরে ধীরে গলে কারণ বরফে গলনের ঋণটা খুব বেশি। মনিকা সেলেস লন টেনিসের সঙ্গে যুক্ত। ভারতের খনি গবেষণা কেন্দ্র ধানবাদ। বিশ্বের বৃহত্তম সেতু কুইবেক। পৃথিবীর বৃহত্তম সেতু কুইবেক। ভারতের খনি গবেষণা কেন্দ্র ধানবাদ বৃহত্তম সেতু ভারতের বিশ্বের বৃহত্তম সেতু কুইবেক কুইবেক কুইবেক